আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটিতে আলোচনা করব যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে কোন বাজরিগারের ডিম পাড়ার ক্ষমতা বা সার্ভাইভ করার ক্ষমতাটা সবচেয়ে বেশি এবং কোন কালারের বাজরিগার সবচেয়ে বেশি ডিম দেয়, আটটা করে ডিম দেয়, এবং কোন দুই জাতের বাজরিগারকে একসাথে জোড়া দিলে আপনি সর্বোচ্চ পরিমাণ ডিম পাবেন এবং এরই সাথে সর্বোচ্চ পরিমাণ কালার ভ্যারিয়েশন পাবেন, সুন্দর বাজরিগারের বাচ্চা পাবেন তা নিয়ে। তো আমাদের অনেকেরই কিন্তু একটা সমস্যা থাকে যে আমরা ভুল বাজরিগারকে জোড়া দেওয়ার পর আমরা তার থেকে আশা করে থাকি যে সুন্দর বাজরিগার পাবো বা বাজরিগার আটটা করে ডিম পারবে, ছয়টা করে ডিম পারবে, কিন্তু আসলে ভুল বাজরিগার জোড়া দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে যায়। তো আজকের ভিডিওটিতে যেভাবে বলবো সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন আমি আশা করব যে আপনারা ন্যূনতম ছয়টি থেকে আটটি পর্যন্ত ডিম পাবেন এবং সবগুলো ডিমে কিন্তু ফুটাবে, এরকম হবে আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে দর্শক বলে রাখছি যে আমাদের চ্যানেলে কিন্তু বাজরিগার নিয়ে, বাজরিগার, ককাটেল সহ যত প্রকারের পোষা পাখি আছে সব পাখি নিয়ে কিন্তু প্রত্যেক দিন রাত 9:30টায় ভিডিও আপলোড করা হয় এবং আপনাদের কমেন্টের উত্তর কিন্তু পরবর্তী ভিডিওতে দেওয়া হয়। তাই আপনাদের যে কোনো সমস্যা এবং যে কোনো কিছু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওটা কিন্তু আমরা আপলোড করি। তো চলুন আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো আমার অভিজ্ঞতা মতে এবং আশেপাশে সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখতে পাই যে যেই বাজরিগারগুলো হচ্ছে ওয়াইল্ড গ্রিন বা সবুজ কালারের বাজরিগার সেগুলোর প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা যখন দোকানে যাই বা যেখানে যাই সেখানে যেই বাজরিগারের সংখ্যাটা আপনি দেখবেন সবচেয়ে বেশি, তার মানে বুঝে নিতে হবে সেই বাজরিগারটাই কিন্তু সবচেয়ে বেশি ব্রিডিং করে থাকে। হ্যাঁ, অন্য বাজরিগার যদি তিনি মানুষের কাছ থেকে কিনে যদি দোকানে তোলে সেটা অন্য কথা, কিন্তু আপনি সব জায়গায় দেখবেন যে ওয়াইল্ড গ্রিন বাজরিগার যেটা আছে বা সবুজ কালারের বাজরিগার যেটা আছে সেটা সব জায়গাতেই সবচেয়ে বেশি সংখ্যক সবসময় দেখতে পাই আমরা। আর এটাকে আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি যে সবুজ বাজরিগারগুলো আটটা করে ডিম দেয়, ম্যাক্সিমাম টাইম 7টা বা 8টা এরকম ডিম দিয়ে থাকে এবং প্রায় সবগুলো ডিমই কিন্তু ফুটায়, কোনো ডিম কিন্তু সেই পাখিটা নষ্ট করে না। যদিও আপনারা আমার এই ভিডিওতে বিভিন্ন কালারের বাজরিগার দেখতে পাচ্ছেন, এটা এগুলো হচ্ছে একটা ফ্লাইং কেজ, একটা এখানে সব কালারের বাজরিগার রাখলেও সবুজ কালারের বাজরিগার সবচেয়ে বেশি ডিম পেড়ে থাকে। এখন শুধু সবুজ কালারের বাজরিগার যদি আপনি জোড়া দেন সবগুলো বাজরিগার পাখি কিন্তু সবুজ কালারই আসবে, সেক্ষেত্রে কিন্তু কালার ভ্যারিয়েশনটা আসবে না। এজন্য আমাদেরকে সেকেন্ড চয়েস করতে হবে, অর্থাৎ যেই বাজরিগারটা এরপরও দ্বিতীয় সর্বোচ্চ ডিম দেয় সেই বাজরিগারের দিকে আমাদের যেতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ ডিম দেয় যে বাজরিগারগুলো সেগুলো হচ্ছে নীল কালারের যে বাজরিগার আছে সেগুলো। তো এখন শুধু নীল বা শুধু সবুজ এককভাবে যদি জোড়া দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা, যে ব্রিডটা আসবে সেটা কিন্তু একই রকম থাকবে, কোনো ভ্যারিয়েশন আসবে না। তাই আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সবুজ বাজরিগারের সাথে নীল বাজরিগারের জোড়া দিতে পারি। এখন অনেকে এটাও করতে পারে, অনেক বাজরিগার আছে যেগুলোর মধ্যে সবুজের মধ্যে হলুদ কালার মিক্স থাকে, সেগুলোর কিন্তু প্রজনন ক্ষমতা অনেক বেশি এবং এগুলো টিকে থাকার ক্ষমতাও অনেক বেশি, এগুলো সহজে মারা যায় না। কিন্তু অন্য বাজরিগার যেগুলো আছে যেমন লুটিনো, লুটিনোর মধ্যে যেটা অ্যালবিনো আছে সাদা কালারের বাজরিগার, পুরো বডি সাদা, সেই বাজরিগারগুলোর বেঁচে থাকার হার কিন্তু অনেক কম, এগুলো খুবই সেন্সিটিভ হয়, কিছু হলেই কিন্তু সেই বাজরিগারগুলো মরে যায়। তাই সেই বাজরিগারগুলোকে আপনি অ্যাভয়েড করবেন যদি আপনি চান যে আপনার খামারটাকে অনেক ইনক্রিজ করবেন। সেক্ষেত্রে প্রথমেই আপনাকে সবুজ বাজরিগারের সাথে নীল বাজরিগারকে জোড়া দিতে হবে। প্রত্যেকটা বাজরিগার থেকে আপনি কিন্তু মাস্টার পেয়ার পাবেন এবং অবশ্যই অনেক অনেক ডিম পাবেন। তাছাড়া আর অন্য বাজরিগারও আপনি জোড়া দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, জোড়া দিলেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেশি ডিম পারে সবুজ বাজরিগার এবং নীল বাজরিগার, এই দুটাকে যদি জোড়া দেন তাহলে। এখন আপনাদেরকে একটি বোনাস টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা শুধু বাজরিগারকে জোড়া দিলেই কিন্তু হবে না, বাজরিগারকে কিন্তু প্রপার ওয়েতে পালন করতে হবে, লালন পালন করতে হবে এবং তাদেরকে সকল প্রকার ফ্যাসিলিটিস দিতে হবে। যেমন একটা বাজরিগার যখন ডিম পারে তারপর কিন্তু সে অনেক স্ট্রেসে থাকে, ডিমকে তা দিতে হয়, তারপর বাচ্চা হলে সেগুলোকে খাওয়াতে হয়, অনেক সময় টানা ব্রিডিং করালে দেখা যায় যে বাজরিগারের ঠোঁটের একপাশে ঘা পর্যন্ত হয়ে যায় যেহেতু বাচ্চাকে খাওয়ায়। সেক্ষেত্রে কিন্তু বাজরিগারকে অবশ্যই রিক্রিয়েশনের জন্য একটি ফ্লাইং কেজে কিন্তু স্থানান্তর করতে হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওতে বিভিন্ন ফ্লাইং কেজের মধ্যে যে বড় বড় ফ্লাইং কেজগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমি বিভিন্ন রকমের এলিমেন্টস দিয়ে দিয়েছি, যেমন সিঁড়ি, তারপর ছোট ছোট বল, বিভিন্ন খেলনা দিয়েছি। এগুলোতে কিন্তু বাজরিগার বিভিন্ন সময় খেলা করে বা দৌড়াদৌড়ি করে, সেক্ষেত্রে কিন্তু তার একটা রিক্রিয়েশনের একটা ব্যবস্থা হয়ে যায়। এছাড়া বাজরিগারকে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না বা খুব রাফ ওয়েদারে কিন্তু বাজরিগারকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না। যদি ডিম পেড়ে ফেলে সেটা অন্য কথা, তবে যখন আপনার ওয়েদার খুব গরম থাকবে বা খুব বর্ষাকাল থাকবে সেক্ষেত্রে বাজরিগারকে ব্রিডিংয়ে না দেওয়াই বেটার, তবে দিলেও কোনো প্রবলেম নেই। আর আরেকটি জিনিস আমি সবাইকে দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে কমেন্ট করছেন সবাই, সেটা হচ্ছে যে বাজরিগার যদি বেশি বেশি করে ব্রিডিং করা হয় গরমকালে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না, বা ব্রিডিং কোর্স গরমকালে করানো যাবে কি না। সেটা হচ্ছে যে ব্রিডিং কোর্সের সাথে কিন্তু ঠান্ডা গরমের কোনো সম্পর্ক নেই। ব্রিডিং কোর্স গরমকালে করালে পাখি ব্রিডিং করবে, ব্রিডিং করার পর পাখি যখন তা দিবে হাঁড়ির মধ্যে তখন কিন্তু সেখানে অনেক হিট উৎপন্ন হবে, বা পাখি নিজে তা দিচ্ছে তারপরে পারিপার্শ্বিকের মধ্যে অনেক গরম থাকে, সেই জন্য কিন্তু পাখিকে একটু গরমকালে ব্রিডিংটা না করানোই বেটার। তাছাড়া আমাদের এখানে একজন কমেন্ট করেছেন যে পাখি খুব খাবার নষ্ট করে, সেটার করণীয়টা কি? সেটার জন্য করণীয় হচ্ছে পাখিকে বড় পাত্রে খাবার দিতে হবে এবং পাত্রের উপরে যাতে কিছু ব্রিডিংয়ে মানে কিছু খাবারের বাটি আছে যেগুলো উপর দিয়ে খোলা থাকে এবং হালকা একটু ঢাকা থাকে, এরকম টাইপের খাবারের যেই পাত্র আছে সেগুলোতে খাবার দিতে হবে। এবং পাখি যদি বেশি খাবার অপচয় করার অভ্যাস থাকে সেক্ষেত্রে পাখিকে সকালবেলা খাবার দিবেন না, অর্থাৎ একদিনের অর্ধেক সময় পাখিকে একটু উপবাসে রাখবেন, তাহলে পাখির অনেক খাবারের প্রতি অ্যাপেটাইটটা অনেক বৃদ্ধি পাবে এবং পাখি দেখবেন খাবারটা কম নষ্ট করবে। তবে অবশ্যই কিন্তু পাখিকে 6-7 ঘন্টার বেশি অনাহারে রাখলে পাখি মারাও যেতে পারে, খুবই সেন্সিটিভ পাখি এগুলো, তাই এগুলোকে খুব যত্ন করে পালন করতে হবে। তো চলুন আমরা আমাদের কিছু কমেন্ট পড়ে আসি। আমাদেরকে একজন কমেন্ট করেছেন যে তিনি হচ্ছে যে একটি বাজরিগার, দুটি বাজরিগার পালন করেছিলেন, তার মধ্যে থেকে একটি বাজরিগার উড়ে চলে গিয়েছে, তারা খুব ভালো জোড়া ছিল, মাস্টার পেয়ার ছিল, তো ফিমেল পাখিটা উড়ে গিয়েছে বলেছেন, তো এখন কি নতুনভাবে জোড়া দেওয়া যাবে কি না। এখন দেখেন যখন একটা মাস্টার পেয়ার ভেঙে যায় তখন কিন্তু পাখিটা খুব স্ট্রেসের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু নতুন জোড়া নিতে কিছুটা সময় লাগতে পারে, তাই সাথে সাথে জোড়া না দিয়ে দুটি পাখিকে আলাদা আলাদা দুটো খাঁচার মধ্যে দুই পাশে একসাথে খাঁচার দুটাকে একসাথে লাগিয়ে রাখতে হবে, কিন্তু দুটা পাখিকে আলাদা দুটা খাঁচা রাখতে হবে। 4-5 দিন পর যখন আপনি দেখতে পাবেন যে পাখি দুইটা এক আরেকটার কাছে যেতে যাচ্ছে বা একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন তাদেরকে একই সাথে দিবেন। এবং একই সাথে 2-3 দিন রাখার পরে তাদেরকে ক্রিমির কোর্স, ব্রিডিং কোর্স করাবেন এবং তারপর হাঁড়ি দিবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে নতুন পাখি কিনে আনার পর কিন্তু অবশ্যই তাদেরকে আলাদা রাখতে হবে, একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে কিন্তু বিভিন্ন রোগ ছড়াতে পারে। তো দর্শক, আজকের ভিডিওটি কিন্তু আমাদের এতটুকুই ছিল। আপনাদের পরবর্তী ভিডিওর জন্য কিন্তু আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, কারণ আপনাদের সমস্যার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আগামীকাল রাত 9:30 ভিডিও চলে আসবে। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও বানিয়ে কোনো লাভ হয় না, তাই অবশ্যই আপনাদের সমস্যাকে আমরা প্রাধান্য দেব। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।